আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাঁধাকপি বা ফুলকপি কীভাবে সংরক্ষণ করা যায়। এখন বাঁধাকপি সিজন শুরু হয়ে গেছে, বাঁধাকপি অনেক খাদ্যগুণ আছে, বাঁধাকপি আর্যুক্ত সবজি, এই সবজি খাইলে কিডনির জন্য বলা হয়, যারা হার্টের রোগী তারাও এরা খেয়ে থাকেন, কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই চলুন আমরা দেখি কীভাবে বাঁধাকপি সংরক্ষণ করা যায়, অর্থাৎ অফ সিজনও, অর্থাৎ বাঁধাকপির সিজন শেষ হয়ে গেলেও যেন এটাকে খাওয়া যায়। বিশেষ করে আমি নিজেই অফ সিজনেও বাঁধাকপি খেয়ে থাকি। তো আমি যেভাবে সংরক্ষণ করি এটাই আপনাদেরকে শুধু বলবো। কপিটাকে আপনার চারিপাকে বাক করুন, বাক করে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন, ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটুন। বাঁধাকপি আমরা সবাই কম বেশি সবজি ভাজি হিসাবে খেয়ে থাকি, যেভাবে আমরা বাসা ভাজি করার জন্য কাটি সেইভাবে কাটুন। কেটে পাত্রে নিয়ে এটাকে সিদ্ধ করুন, সিদ্ধ করার সময় প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিতে পারেন। সিদ্ধ হওয়ার পরে এটা আপনি নামিয়ে নিন, তারপর ঠান্ডা হওয়ার পরে আপনি একটা প্লাস্টিকের পাত্র যেটার কাভার আছে এমন পাত্রে এটাকে রাখুন, রেখে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিন। এইভাবে আপনি বাঁধাকপি সংরক্ষণ করতে পারেন। আমরা দেখেছি এটা কয়েক মাস পর্যন্ত রাখা যায়, কোনো স্বাদ নষ্ট হয় না। তো আমি মাত্র একটা কপি দেখাইলাম, অল্প পরিমাণ হবে, আপনারা চাইলে আরও কয়েকটা বাঁধাকপি নিয়ে করতে পারেন, অথবা আপনি বেশি পরিমাণে করতে চান তাহলে বেশি পরিমাণে করে কয়েকটা পাত্রে প্লাস্টিকের পাত্রে রাখতে পারেন। প্লাস্টিকের পাত্রে নিয়ে পাত্রকে কাভার দিয়ে ডেকে বন্ধ করে দিতে হবে, তারপর ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এইভাবে আমরা বাঁধাকপি বা পাতাকপি বলি যেটাই বলি না কেন সংরক্ষণ করতে পারি। বিশেষ করে এখন বাঁধাকপি বাজারে আসা শুরু হয়ে গেছে, কিছুদিন পরে ফুল সিজন আসবে, তখন দাম কমবে, তখনই এগুলিকে কিনে সংরক্ষণ করা যায়। সিজন শেষ হয়ে গেলেও আমরা এইভাবে ফ্রিজ থেকে বাইর করে একটু ঠান্ডাটা ছাড়াই আমরা তৈলে পেঁয়াজ রসুন মশলা দিয়ে ভাজি করব। ভাজি করার সময় একটু টমেটো দেওয়া যায় যাতে স্বাদটা একটু বাড়ে, তারপর একটু কাঁচামরিচও দিতে পারেন। তারপরে এটাকে নামানোর সময় যেহেতু এখন ধনিয়ার পাতার সিজন, কিছু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা বাড়বে। এইভাবে আমরা বাঁধাকপি সংরক্ষণ করে ভাজি করে খাইতে পারি। আজকে এখানে শেষ করছি, আগামী দিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।